আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। টেকনোলজি হিপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবারই হয়তো একটা না একটা জিমেল অ্যাকাউন্ট আছে, যেটা আপনারা আগে যে কোনো একটি নাম দিয়ে খুলেছেন, কিন্তু এখন সেই নামটি চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু পারতেছেন না। তো আমি দেখাবো কীভাবে জিমেলের নাম পরিবর্তন করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো জিমেলের নাম পরিবর্তন করার জন্য আমাদের সরাসরি মোবাইল থেকে জিমেল অ্যাপে চলে যেতে হবে। জিমেল অ্যাপে যাওয়ার পর ডান পাশে উপরে প্রোফাইলে একবার ক্লিক করুন। ওখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে একবার ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন ডানে পার্সোনাল ইনফো নামে একটি অপশন, ওই অপশনে একবার ক্লিক করুন। এই ক্যামেরা আইকনে ক্লিক করে আপনি চাইলে আপনার প্রোফাইলও চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে নেম, বার্থডে, জেন্ডার, কন্ট্যাক্ট ইনফো সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো আমি এখন নাম চেঞ্জ করে দেখাবো আপনাদের, সব কিছু দেখাবো না যাতে ভিডিওটি লং না হয়। আপনারা চাইলে সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেভাবে নাম চেঞ্জ করবেন ঠিক ওইভাবেই। তো নেম চেঞ্জ করার জন্য আমাদের নেমের ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম, ফার্স্ট নেমে আপনাকে একটা নাম দিতে হবে আর লাস্ট নেমে একটা দিতে হবে। তো আমি ফার্স্ট নেম দিচ্ছি MD, তারপর লাস্ট নেম দিলাম আকাশ, AKASH আকাশ। তো দেওয়ার পর সেভে ক্লিক করুন। সেভ হয়ে গেছে। তো এবার আমি রিলোড দিয়ে দেখাচ্ছি যে আমার নাম চেঞ্জ হয়েছে কিনা। তো আমি এখান থেকে বের হয়ে যাবো। বের হয়ে যাওয়ার পর আবার জিমেলে প্রবেশ করব। প্রবেশ করার পর এখানে একবার রিলোড দিন। রিলোড দিয়ে আবার প্রোফাইলে ঢুকুন। দেখুন MD আকাশ শো করতেছে। এখানে দেখুন এখনও ক্লিয়ারলি বসে নেয়, একবার রিলোড দিলে কিন্তু ঠিকই বসে যাবে। তো আমি রিলোড দিচ্ছি, দেখুন MD আকাশ সেট হয়ে গেছে। তো আপনারা এভাবেই ইমেলের নাম পরিবর্তন করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে প্লিজ উৎসাহ দিবেন। আর প্রতিনিয়ত টেক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।